সকলের উপর সুখ আর শান্তি বর্ষিত হোক। সকলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেকড হালুয়া, বেকড গাজরের হালুয়া। খুবই সহজ আর খেতে অনেকই টেস্টি। রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আগে থেকে আমি চীনাবাদাম, মগজদানা আর কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটি এখানে আমি এক কাপ যে দুধ রেখেছি সেটির সঙ্গে মিশিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি এটির মধ্যে দিয়ে দেব এলাচ পাউডার, ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে হাফ কাপ মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘি যখন ভালো করে গরম হয়ে আসবে, আঁচ আস্তে করে আমি দুটি গাজর কোড়া দিয়ে দিচ্ছি। এটি সাধারণত 500 মতো গাজর কোড়া আছে। ভালো করে মিক্সড করে নেব ঘিয়ের সাথে। যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ভালো সুগন্ধ ওঠে ততক্ষণ পর্যন্ত গাজরগুলো ঘিয়ের সাথে ভালো করে ফ্রাই করতে থাকব। একটু সময় লাগবে, 15 থেকে 20 মিনিট মতো লাগবে। এখন হয়ে গেছে। অন্যদিকে আমি 500 গ্রাম দুধ আগে থেকে ভালো করে ফুটিয়ে রেখেছি। এবার আমি এটিতে 250 গ্রাম মতো গুড় দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। এটি দিলাম লবণ খুব পরিমাণ মতো একদম। সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এটির মধ্যে যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এটির মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর এলাচ গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি একটি কেক টিন নিয়েছি, 1 চামচ মতো ঘি দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার যে গাজরটা ঘিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম সেটি ঢেলে দিলাম। বাদাম আর দুধের যে মিশ্রণটি সেটি সবটাই আমি দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে নিচ্ছি। হাফ কাপ মতো মগজদানা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আমি আগে থেকে হাঁড়িতে লবণ দিয়ে একটি বাটখারা দিয়ে গরম করতে দিয়েছিলাম বেকড করার জন্য। বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আঁচ একদম জোরে আছে। 20 মিনিট পর এরকম ফুটছে, একবার চেক করে নিলাম। এটি 30 মিনিট পর দেখলাম। আবারও আধ ঘন্টা কি 40 মিনিট পর খুলে দেখলাম এরকম হয়েছে। এবার ঢাকা দিয়ে আবার 10 মিনিট পর
যখন ঠান্ডা হবে তখন নামিয়ে নিলাম। রেসিপি একদম রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি অনেকই টেস্টি, সাধারণত যে গাজরের হালুয়া আমরা খেয়ে থাকি সেটির থেকে অনেকই অনেক বেশি ভালো খেতে হয়। এই রেসিপিটি বানাতে মোট সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিটের মতো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।